গেরামটা কি সোরের গেরাম বাহে, গেরামটা কি সোরের গেরাম, কি সর্বনাশ কথা, মোর বাপ দাদার আমেলেও এই বাড়ি চুরি যায় নাই, সেই বাড়ি চুরি গেছে। মফিজ ভাই, ও মফিজ ভাই, তোমারও বাড়ি চুরি করছে, মোরও বাড়ি তো চুরি করছে। আরে সেই কথা কইস না, গেরামত চোর ঢুকিল কেমন করিয়ে, কেমন করি চোরাইলো, কি কইছে মফিজ ভাই তোমার, তোমার বাড়ির থাকি কি কি নিয়ে গেছে মফিজ ভাই, কি কি নিয়ে গেছে? আরে চ্যাংরা, মোর হাঁস মুরগি শোকগুলে শোকগুলে নিয়ে গেছে, দেখছিস ঘরের ধাইরে কাটিয়ে হোং হোঙা করি ফেলাইছে, এই হোং হোঙা দিয়ে এ শোক মুরগি হাঁস শোক নিয়ে গেছে। মফিজ ভাই, এত কষ্ট করি একটা গরু কিনছিনু, একটা ছাগল কিনছিনু, গরু তেমন নিয়ে যাবার ভাই নাই, কিন্তু ছাগল যে দুইটা আছিল ওই ছাগল দুইটা নিয়ে গেছে মফিজ ভাই। মোর ছাগল মোক সর্বনাশ করি ফেলাইছে, দামেশ করি ফেলাইছে, মোর টেস্ট মারি ফেলাইছে। এ তো ছাগল হারাইছে মানে, তোর বেডাক দেখনু লালবাগের মরত ছাগল নিয়ে বসি আছে, মুই কোনো কিরে বাবা তোর কাছে ছাগলকে, কয় ছাগল বিক্রি করার জন্যে লালবাগের মরত আসছি। কি কন মফিজ ভাই, কি কইলেন এইটা কথা, মোরে বেটা ছাগল চুরি করি নিয়ে যায়া লালবাগের হাটত বেচাইছে, আর তোমার হাঁস মুরগির কথা শুনবেন, তোমার হাঁস মুরগি তোমারে বেটাই চুরি করছে, চুরি করিয়ে মোরে সামনত বেচাইছে, বুঝছেন, একটা করি মরুক 300 টাকা করি বেচাইছে, 300 টাকা করি। কোশকিরে, হ্যাঁ আমরা কই যে এলে তো চোরের কাম, দেখ কিভাবে মোর ঘরের ধাই রাখেন, একরে হং হঙ্গা করি ফেলাইছে। হ্যাঁ এলে তো চোরের বাপও পাবার নয়, এইভাবে সিং দিবেরও পাবার নয় চোরের বাপ। মফিজ ভাই, মোর বেডাই মোক দামেশ করি ফেলাইছে, মোর ছাগল দুইটা, কি ছাগল, হায় রে ডেকরিয়া ডেকরিয়া ছাগল, সেই ছাগল দুইটা নিয়ে যায়া ওই একরে কি যে করছে আল্লাহ জানে, বাড়ি তো আইসে নাই মফিজ ভাই, বাড়ি তো আইসে নাই, এ মোরও বেটা তো বাড়িতে আইসে নাই, এই হারামজাদা দুইটা কি যুক্তি করিয়ে বুদ্ধি করিয়ে এগুলো চুরি করছে। নোয়ায় মফিজ ভাই, কিসের বলে ভ্যালেন্টাইন ডে, কিসের বলে ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবস পালন করার জন্য মোর বেড়াই টেকাস আছি, মুই টেকা দেন নাই জন্য কইছে ছাগল চুরি করি নিয়ে বিক্রি করি, হইলেও ভ্যালেন্টাইন ডে মুই পালন করিম। কইস কি মোর বেড়া তো মোকে দন করি কইছে, এই শালি মন্দির বেড়াই মোক কইছে যে তুই যদি টেকা না দেস তাহলে তোর হাঁস মুরগি কবুতর ছাগল যা আছে শোক চুরি করি ফেলাইম। আচ্ছা মফিজ ভাই, ভ্যালেন্টাইন কি, ভালোবাসা দিবস কি মফিজ ভাই, আমার আমলে তো আমার যুগে তো এগুলো আসিল না মফিজ ভাই, এলে কি শুরু হইলো, এ মুইও তো জানো না রে ভ্যালেন্টাইন ডে কি, ভালোবাসা দিবস কি, এমরা কিসের এলে কি শুরু করছে মফিজ ভাই, মোর বেটা ডাক মুই বিয়ে দিবেস আসনু, বুঝছেন, ওই কয় মুই বিয়ে করবেন নং, মোর ভালোবাসার মানুষ আছে, মোর পীড়িতের মানুষ আছে, তাক যে দিয়ে যদি বিয়ে দেন তাহলে মুই বিয়ে করি, না হলে মুই জীবনেও বিয়ে করি। ওরে আল্লাহ রে, মোর বেড়াক নিয়ে তো মুই পাং না রে ভাই, মোর বেড়াক নিয়ে মুই পাবার নাই সঙ্গ না, মোর বেড়াই দুই সাওয়ার মাগ বিয়ে করি বেসায়, সমাজত মুই মুখ দেহাম কেমন করি, সমাজে মানুষের সাথে মিশিম কেমন করি, কোন জামানা দাইলং রে আল্লাহ, কোন জামানা দাইলং, কি করবেন কি করবেন ভাই, কি করবেন, যুগ জামানা পাল্টি গেছে, কেয়ামতের আলামত এগুলা, শোকগুলো কেয়ামতের আলামত, শোক বাইর হয়ে যাবার নাইছে, শোক জাহির হয়ে যাবার নাইছে, পকেটে নাই একটি টাকাও, কিন্তু 14ই ফেব্রুয়ারি পালন করতে হবে, ভ্যালেন্টাইন ডে পালন করতে হবে, ভালোবাসা দিবস পালন করতে হবে, যার কারণে টাকা থাইক বা না থাইক, বাপের যা আছে দরকার হলে বাপের পকেট কাটতে হবে, মায়ের ডিম বেচা টাকা, হাঁস বেচা টাকা, যা কিছু আছে মায়ের সব চুরি করিয়া ডার্লিংয়ের জন্য, ভালোবাসার জন্য বা গার্লফ্রেন্ডের জন্য গোলাপ ফুল কিনতে হবে, 15 টাকার গোলাপ ফুল 80 টাকা দিয়ে কিনতে হবে, ইয়াতে চুরির খাতায় নাম দেন আর ডাকাতির খাতায় নাম দেন, টাকা কিন্তু লাগবে, সেই টাকা জোগাড় করার জন্যই আমাদের মতন অনেক বেকার ছেলে এইরকম চুরির নাম দেয় আর কি, বুদ্ধি তো নাই, ভালোবাসা দিবস গার্লফ্রেন্ডকে তো কিছু একটা উপহার দিতে হবে, যার কারণেই ভিডিওটা করা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।